মঞ্চে দেবাংশু ছাড়া কে উঠবে না এখন আমি আপনারা মঞ্চে দয়া করে মঞ্চে থেকে সবাই নেমে যান মঞ্চে থেকে সবাই নেমে যান আমি আমাদের তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের যারা আছেন তাদেরকে বলছি উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে সবাইকে সংবর্ধনা দেওয়ার জন্য যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেবাংশু ওয়ার্কার খেলা হবে তো খেলা হবে তো খেলা হবে আমি সময় নষ্ট না করে দেবাংশুকে বলছি তোমার মূল্যবান বক্তব্য বলার জন্য আপনারা সবাই সামনে থেকে সরে যান না পেছনের লোকরা কেউ দেখতে পাচ্ছে না তো আপনারা তৃণমূলের সৈনিক আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি সামনে থেকে সরে যান আপনারা পেছনের কেউ দেখতে পাচ্ছে না চেয়ারে যারা বসে আছে অনুরোধ করে বলছি আপনারা সরে যান আপনারা সামনে থেকে সরে যান আপনাদেরকে বারবার বলছি পিছনের থেকে যারা চেয়ারে বসে আছে কেউ দেখতে পারবে না আপনারা সরে যান সবাই না বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন সবাই বসে পড়ুন বসে পড়ুন সবাই বসে পড়ুন আপনারা প্রথমেই এই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের মা মাটি মানুষ যারা উপস্থিত আছেন প্রত্যেককে প্রণাম জানাই মঞ্চের সকল নেতৃত্বকে এবং এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এবং আপনাদের কাছের মানুষ মাননীয় গৌতম দেব মহাশয় উপস্থিত আছেন এবং আপনারা যারা এতক্ষণ ধরে এই সভা শুনছেন তাদের প্রত্যেককে প্রণাম জানাই দেখুন এই আসনটা নিয়ে বিজেপি খুব নাচানাচি করছিল লাফালাফি করছিল এত ভোটে এগিয়ে আছি আমরা জিতব কিন্তু উত্তরবঙ্গে আমি গত সাড়ে তিন মাসে এই নিয়ে প্রায় চতুর্থবার আসছি উত্তরবঙ্গ ঘুরে একটা অভিজ্ঞতা আমার হয়েছে উত্তরবঙ্গের মানুষের মানসিকতা সম্পর্কে একটা আইডিয়া আমার হয়েছে সেই মানসিকতাটা যদি সেই আইডিয়াটা যদি আমি ঠিক ধরি তাহলে আমি আপনাদের বলি বিজেপি ভেবে রেখেছে উত্তরবঙ্গ তাদের পৈতৃক সম্পত্তি দু হাজার উনিশেও পেয়েছে এবার বোধহয় পাবে কিন্তু আমি আপনাদের বলি উত্তরবঙ্গের মানুষ এতটাই দিল খোলা যখন যাকে দেয় যেমন ঝুলি উপুর করে দেয় তেমন যখন যার থেকে নেয় জামা প্যান্টটাও খুলে নিয়ে নেয় বিজেপির বিজেপির পরিস্থিতি কিন্তু এবার এই মাটিতে এইরকমই হবে উত্তরবঙ্গ বিজেপির মুখ এমন ভাবে কালো করে দেবে যে এই যে গুজরাটেও ফিরে যাবে এই বর্গীদের দল সেখানে গিয়েও মুখ তুলে আর তাকাতে পারবে না এবং সবচেয়ে বড় ধাক্কাটা ভারতীয় জনতা পার্টিকে এই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের সাধারণ মানুষ দেবে যেটাকে তারা তাদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে তাই সম্ভব না আচ্ছা আপনারা আমায় বলুন তো আপনারা টিভি দেখছেন রোজ সকালবেলা সন্ধ্যাবেলা আলোচনা একটাই কথা তৃণমূলের এই নেতা বিজেপিতে চলে গেল তৃণমূলের ওই নেতা বিজেপিতে চলে গেল বিজেপি গুলো লাফিয়ে লাফিয়ে নাচছে বা তাহলে বোধ হয় অসাধারণ আমরা ক্ষমতায় এসে গেছি কিন্তু এই বিজেপি দলটা বাংলার মাটিতে আসার কোন সম্ভাবনা নেই জানেন এই দলটা কোন অরিজিনাল নেতা নেই সবাই ছাটমাল দিয়ে তৈরি হওয়া একটা দলের নাম ভারতীয় জনতা পার্টি সবকটা দলের যত পচা ধচা জিনিস আছে সব দল যাদেরকে রিজেক্ট করে দিচ্ছে সেইগুলোকে নিয়ে একটা দল তৈরি হয়েছে বলে মমতা ব্যানার্জি নিশ্চয়ই কিছু বিজেপিতে চলে যাচ্ছে হ্যাঁ দিদির দোষ আছে ঠিক যেমন আমার মায়ের দোষ আছে আমার মা সাত আট তালু কাটে একটা পচা বেড়ে ফেলে দেয় ছোটা সাতটা পেঁয়াজ কাটে একটা পচা বেড়ে ফেলে দেয় ছোটা পেঁয়াজ কাটলে একটা পচা বেরোচ্ছে ফেলে দিচ্ছে কিন্তু তো আর জানে না নিচ
নিচে অমিত শাহ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, পচামালগুলো নিয়ে যাবে বলে বলুন তো। তাহলে আমাদের দিদির কিছু করার নেই, সেই পচা জিনিস দিয়ে যদি রান্না করেন করতে পারেন, পেট খারাপের পর আর দু তারিখ বেরোতে পারবেন না। এইটা বিজেপি নেতাদের ভবিষ্যৎ, আপনারা দেখবেন। আর আপনাদের দুটো খবর দিই, প্রথম হচ্ছে নন্দীগ্রামে ভোট হয়েছে দ্বিতীয় দফায়। হ্যাঁ, বিজেপির লোকেরা তো হেভি নাচানাচি করছে, কিন্তু আমি বলি আমাদের কাছে তিনটে সংস্থার আলাদা আলাদা রিপোর্ট এসে পৌঁছেছে। নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিতছে আমি বলছি না, নন্দীগ্রাম বিধানসভায় মির্জাফর অধিকারী 65,000-70,000 ভোটে হেরে গেছে। এটা লিখে রেখে দিন, এটাকে লিখে রেখে দিন। এবং এখন অবধি যে 91টা সিটে ভোট হয়েছে, প্রথমের 30, দ্বিতীয়র 30, তৃতীয়র 31, এই টোটাল 91টা সিটের মধ্যে তৃণমূল যদি খুব কম করে যদি কয়েকটা 50-50 সিটকে আমি বাদও দিই, তাহলেও 72-75টা আমরা জিতে গেছি। এখন বাকি আমাদের আর বেশি দূর নেই মেজরিটি অবধি পৌঁছাতে, সেই মেজরিটি মার্কে উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে পৌঁছাবে। কারণ সত্যি বলুন তো, আগের মুখ্যমন্ত্রী যে দেখতেন, কবার তারা উত্তরবঙ্গে আসতেন, উত্তরবঙ্গের কথা ভাবতেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, তিনি কতবার উত্তরবঙ্গে এসেছেন। সিপিএম এর সময় একটা কথা হয়ে গেছিল, উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ, অর্থাৎ একটা সবসময় বনাম ভার্সেস এরকম একটা ব্যাপার। মমতা ব্যানার্জি এসে প্রথম চিন্তাধারাটাই বদলে দিলেন, তিনি বললেন না, উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ একসাথে মিলে গোটা পশ্চিমবঙ্গ একসাথে এগোবে। আর সেই থেকে কি কাজ হয়েছে আলাদা করে আমার আর বলার দরকার নেই। বিশেষ করে গৌতম দাই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে যে পরিমাণ উন্নয়নের কাজ করেছে, আমার বিশ্বাস স্বাধীনতার পর থেকে কংগ্রেস সিপিএম মিলিতভাবে এত দশকে যা করতে পারেনি, গৌতম দা কয়েক বছরে মাত্র এই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে সেই কাজ করে দেখিয়েছে। তাই সেই কাজের দাম যদি তিনি না পান, গোটা রাজ্যের কাজের দাম যদি দিদি না পান, তাহলে ভবিষ্যতে আর কোনো সরকার আর কোনো নেতা কিন্তু পারফর্ম করে কিংবা কাজ দেখিয়ে ভোট চাইবে না। কারণ সবাই তাহলে এটাই ভাববে, কি দরকার কাজের, কি দরকার উন্নয়নের, ভোটের আগে পাকিস্তানের পেছনে 4টে বোম মেরে দিলে যদি জিতে যাওয়া যায় তাহলে কাজের তো দরকার নেই, ভোটের আগে যদি রাম নাম করে জিতে যাওয়া যায় তাহলে তো কাজের দরকার নেই। আর নরেন্দ্র মোদী এই কনফিডেন্সটাই পান, কেন ডাবল ইঞ্জিন চাষের কাজ বলছে না। এই দেখুন, এখানকার মানুষরা রাজনৈতিক সচেতন, আপনারা বুদ্ধিমান, আপনাদের বললে বুঝবেন কি মানে, বুঝলেন কি ধব্বাজি করছে দলটা, শুনুন আপনাদের বলি। বলছে ডাবল ইঞ্জিন সরকার মানে কি, বলছে দিল্লি এবং রাজ্যে একই দলের সরকার না থাকলে উন্নয়ন হয় না, বিজেপির নেতারা বলছে, নরেন্দ্র মোদীও বলছে। কথাটা যে কত বড় মিথ্যা মোদিজি নিজে মুখে বলছেন, মোদিজিকে যদি আমি সামনে দাঁড়িয়ে প্রশ্নটা করি উত্তর দিতে পারবে না। দেখুন নরেন্দ্র মোদী কি বলে, তিনি গুজরাটে হেভি উন্নয়ন করেছেন, বলেন তো। যদি নরেন্দ্র মোদীর এই কথাটা সত্যি হয় গুজরাটে তিনি হেভি উন্নয়ন করেছেন, তাহলে আপনারা সবাই জানেন যে 15 বছর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তার অধিকাংশ সময় কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। তাহলে বিরোধী সরকার কেন্দ্রে থাকাকালীন নরেন্দ্র মোদী কি করে গুজরাটের উন্নয়ন করলেন, তার মানে আইদার তিনি মিথ্যে কথা বলছেন, গুজরাটের উন্নয়ন তিনি করতে পারেননি, ওটা গ্যাস বলুন। আর তিনি যদি সত্যি কথা বলে থাকেন উন্নয়ন করেছেন, তার মানে দিল্লিতে বিরোধী দলের সরকার থাকলেও উন্নয়ন করা যায়। এবার বিজেপি নেতাদের সিদ্ধান্ত নিতে বলুন, শুভেন্দু অধিকারী মিথ্যেবাদী নাকি নরেন্দ্র মোদী মিথ্যেবাদী, ওরা সিদ্ধান্ত নিতে পারবে না। কেন এ বাংলার মানুষ ডাবল ইঞ্জিন তত্ত্বে বিশ্বাস করে না, কেন করে না জানেন? আরে একটা ইঞ্জিন যেটা দিল্লিতে আছে ওটা দেখে তো আপনি বুঝবেন এই ইঞ্জিনটা আনবেন কিনা বাংলায়। দিল্লির ইঞ্জিনের পরপর হর্ন শুনুন, হর্ন প্রথম হর্ন ঝড়ে বাজিয়ে দিয়েছে কানের গোড়া এসে, গ্যাসের দাম 900 টাকা দিল্লির ইঞ্জিনের হর্ন। শুধু তাই নয়, আগে ভর্তুকির টাকাটা ব্যাংকে পাঠাতো মোদিজি, এখন পাঠায় না, কারোর 5 টাকা, কারোর 10 টাকা, কারোর 15 টাকা। আমার একটা বন্ধুর মাকে 2.40 টাকা পাঠিয়েছে দয়া করে, বাবা মোদিজি তো তোদের বড় লোক দিয়েছে 2 টাকা পাঠিয়ে, ওই 2 টাকাটা তাকে দিয়ে বলিস তোর বাবাকে মোদিকে ফিরিয়ে দে, ভিক্ষার টাকা আমাদের বাংলার মানুষের চাই না রে ভাই, ওই 900 টাকা দিয়ে গ্যাস কিনতে পারছি মানে হজম করে নিতে পারবো। সর্ষের তেলের দাম 160 টাকা কিলো, পোস্ত 1600 টাকা কিলো। মাকে যখন বলি মা আজকে একটু ডাল আলু পোস্ত ভাত খাবো, মা বলে ডালটা করে দিচ্ছি, পোস্ত খেতে হলে তোর পইতে পা আংটিটা দে, বেঁচে পোস্ত কিনবো। হ্যাঁ বুঝলেন,
পোস্তর দাম, পেট্রোল ডিজেলের দাম কোথায় আপনারা জানেন? পেট্রোল ডিজেলের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বাড়ে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। তার সাথে আপনাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে পাসবুকটা আপডেট করুন। ব্যাংক কখনো আপনার অ্যাকাউন্ট থেকে 5 টাকা কেটেছে, 10 টাকা কেটেছে, কখনো 15 টাকা কেটেছে, কারণে অকারণে টাকা কেটে নেয় বিভিন্ন ফাইন ফাইনের গোষ্ঠীর মাথা উদাহরণ দিয়ে মিথ্যা কথা বলে। আপনি ব্যাংকে বলতে যাবেন কেন ফাইন কেটেছেন, বলবে মোদীকে গিয়ে জিজ্ঞেস করো। আমি কি গুজরাট যাবো জিজ্ঞেস করতে? এই যে ফাইন গুলো কাটছে ক্রমাগত, কেন? কারণ মোদীজির বন্ধু নীরব মোদী, মেহুল চোকসি, ললিত মোদী রয়েছে, টাকা ঝেড়ে দিয়ে পালিয়ে গেছে, ব্যাংক খালি হয়ে গেছে। নরেন্দ্র মোদী ভাবলে এটাকে তো ভরতে হবে, কি করে ভরবে? না কাঁঠাল ভাঙো জনতার মাথায়। ম্যালেরিয়ার মশা যেমন হুল ঢুকি একটু একটু করে রক্ত চষে, খুব বেশি মশাটা মারলে বোঝা যায় বাবা এত রক্ত পেটে ছিল। নরেন্দ্র মোদী ওরকম ভাবে আমাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে হুল ঢুকিয়ে মাসে মাসে 15 টাকা, 20 টাকা, 25 টাকা করে অল্প অল্প করে রক্ত চুষে ওই নীরব মোদী মেহুল চোকসির টাকাটা ভরপাই করছে। এটা হচ্ছে একটা ইঞ্জিন, এই একটা ইঞ্জিন বেঁচে থাকার মতো জায়গা রাখেনি। শুধু তাই কেন, একটু বুকে হাত দিয়ে মনে করে দেখুন তো যারা বিজেপিকে ভোটও দিয়েছিলেন। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর প্রত্যেক বছর একবার করে পেঁয়াজের দাম 180 টাকা কিলো বা 200 টাকা কিলো হয় না? প্রত্যেক বছর একবার করে কিনতে হয়। আরে আমার মা কি বলে জানেন? বলে মুরগির মাংসের চেয়ে পেঁয়াজের কিলো বেশি, বলে চিকেন করবো না, 3 মাস মুরগির মাংস খেতে পারি না, শুধু মুরগির মাংসই খাই, খাসিও খাই না, ইলিশও খাই না। তাহলে বোঝেন 3 মাস চিকেন খেতে পারি না, পেঁয়াজের দাম চিকেনের চেয়ে বেশি। এইরকম প্রধানমন্ত্রী দেশে আসবে কোনোদিন ভেবেছি আমি 3 মাস চিকেন খেতে দেবে না? বলুন তো, এইটা হচ্ছে তাদের একটা ইঞ্জিন, শান্তি নেই। এবার মরার উপরে খাড়ার ঘা, বলে আরো একটা ইঞ্জিন চাই বাংলার মাটিতে। তাহলে বুঝুন একটা ইঞ্জিন এই অবস্থা হলে বাংলার মাটিতে আরেকটা ইঞ্জিনে কি সারে সব্বনেশে অবস্থা হতে পারে। আর ইঞ্জিন বলতে আমার একটা দারুণ কথা মনে পড়লো জানেন, এই বিজেপির নেতারা প্রায় বলে বলে বাবা তুমি কি করে জিতবে, তোমাদের তো প্রচুর গোষ্ঠী, এইটার সাথে ও ঝগড়া, ওর সাথে ওর সবাই এর সাথে ঝগড়া, কি করে জিতবে? বাবা ঠিক আছে, আমাদের নেতাদের গোষ্ঠী দ্বন্দ্ব আছে, কিন্তু কি জানো একটা জিনিস? বলছে কি, আজ তৃণমূলের এক একজন নেতা হচ্ছে তৃণমূল নামক রাজধানী এক্সপ্রেসের এক একটা বগি। বগি মানে কি? এখানে সুপ্রিয় আছে, ধরুন সুপ্রিয় রাজধানী এক্সপ্রেসের 4 নম্বর বগি তৃণমূল নামক ট্রেনটা, আমি 10 নম্বর বগি। এবার আমার সাথে সুপ্রিয়র হেভি ঝগড়া হলো, ঠিক আছে, কিন্তু তফাৎটা কোথায় জানেন? সুপ্রিয় যে ট্রেনের বগি আমিও সেই ট্রেনের বগি, আমাদের মধ্যে ঝগড়া হলেও কোনো পার্থক্য পড়ে না, কারণ এই ট্রেনটার ইঞ্জিনটা একটাই, তার নাম মমতা ব্যানার্জি। আর যে ট্রেনে ইঞ্জিন একটা হয় তাতে কি হয়, ইঞ্জিন প্রিয় শেয়ার লাগবে আমিও শেয়ার, ইঞ্জিন যদি বলে দিল্লি যাব সুপ্রিয় দিল্লি যাবে আমিও যাবো, বিজেপির সাথে বিজেপির বাবুল সুপ্রিয়র ইঞ্জিন, ও বলবে আমাকে ভাই একটু জায়গা দে। এতগুলো ইঞ্জিন গিয়ে যদি একটা লাইনে ঢুকতে চায় হয় না তো, তখন ট্রেনটা ঠোকাঠুকি লাগে, তাই তো? ঠোকাঠুকি লাগলে কি হয়, ট্রেনটা উল্টে যায়। তাই 2021 বিজেপি নামক ট্রেনটা যখন ইঞ্জিনে ইঞ্জিনে ঠোকাঠুকি করে গর্তে গিয়ে পড়বে, তখন ওই রেল লাইনের ওপর দিয়ে মমতা ব্যানার্জির ইঞ্জিন তৃণমূল কংগ্রেস নামক ট্রেনটাকে টানতে টানতে নিয়ে ঠিক নবান্নের কাছে পৌঁছে যাবে। এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এটা আমরা সবাই প্রত্যক্ষ করব, প্রত্যক্ষ তো করতে হবে। বলুন তো, এই প্রথম কথা হচ্ছে বিজেপিতে যে যোগ দেয়, আমাদের পার্টিতে ধরুন কেউ যোগ দিল, আমরা বলি না আসো তোমায় মুখ্যমন্ত্রী করো, আমরা বলি স্বাগত তৃণমূলে, কাজ করো বাংলার উন্নয়নের জন্য কাজ করো। বিজেপি যাকেই জয়েন করায় বলে মুখ্যমন্ত্রী করবো, কোথায় মুখ্যমন্ত্রী রে ভাই? একটা রাজ্যে কি 56টা মুখ্যমন্ত্রী হবে, নাকি সোমবার দিলীপ ঘোষ, মঙ্গলবার মুকুল রায়, বুধবার লকেটডি, বৃহস্পতিবার রূপা গাঙ্গুলি, শুক্রবার আবার ধনাদা, হ্যাঁ শনিবার শুভেন্দু অধিকারী, রবিবার ছুটির দিনে কাকে দেবে একটু টস করে দেখবে, এরকম হয়? তাহলে
কোটা মুখ্যমন্ত্রী অমিত শাহ দিল্লি থেকে আসে রাস্তাঘাটে চুনো পুটি ন্যাপলা ঘোপলা ফোপলা জাগে জাগে ইয়া মুখ্যমন্ত্রী আমি এই মুখ্যমন্ত্রী কোটা মুখ্যমন্ত্রী রে ভাই আরে এত নেতার আকাল বিজেপিতে বিজেপিতে নেতা হতে গেলে প্রধান ক্রাইটেরিয়া কি জানেন কি যোগ্যতা বিজেপিতে বড় নেতা হতে গেলে যেমন বলে না যে একটা কোম্পানিতে আপনি কাজে গেছেন তোমার কি যোগ্যতা না আমি 10 বছর ওই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি আপনি কোন জায়গায় ধরুন দোকান খুললেন বা এরকম কোন জায়গায় ব্যবসা শুরু করলেন আপনাকে বললো আপনার যোগ্যতা কি বলে একটা রাজনৈতিক দলে যাওয়ার যোগ্যতা কি লাগে বলে আমার যোগ্যতা আমি সমাজ সেবা করি আমার যোগ্যতা আমি মানুষের কাজ করি তাই দলে যাব বিজেপিতে যাওয়ার যোগ্যতা কি বলে জানেন বিজেপিতে যোগ দেবে বলছে হ্যাঁ তো যোগ্যতা জানো তো কি লেকি বলে তৃণমূলে 10 বছর নেতা ছিল তো তাহলে বিজেপিতে জায়গা হবে নাহলে কিন্তু হবে না 10 বছর আপনাকে তৃণমূল করতে হবে তারপরে মমতা ব্যানার্জি সিঁড়ি আপনাকে উপরে উঠতে হবে সেই মমতা ব্যানার্জিকে মারতে হবে তবে কি আপনি বিজেপিতে হবে কিন্তু বিভিন্ন তারা ভুলে যাচ্ছে যে একবার একজনকে ল্যাং মারতে পারে সে বারবার সবাইকে ল্যাং মারতে পারে এই শুভেন্দুরা আগে বিজেপিকে ল্যাং মারবে দেখুন না দেখুন না কি হয় আরে এমন ভিকিরির দশা অমিত শাহ রোজ দিল্লি থেকে এত বড় একটা বাটি নিয়ে আসে আটা মাখার বাটি হয় না মায়েরা বড় বাটিতে মাখে রোজ দিদির কালীঘাটের বাড়ির কাছে গিয়ে বসে থাকবে ও দিদি একটা নেতা দাও না গো ও দিদি একটা নেতা দাও না গো ও দিদি একটা নেতা আর আমাদের দিদি ভাবে ঠিক আছে ঘরে কতগুলো ডিসপুট মাল রয়ে গেছে ওগুলোকে এই ফাঁকে বার করে দিই অমিত শাহ যখন চাইছে তো দিদি কি করে একে একে ডাক দেয় বলে যা এই সত্য সাথী যা ডাকছি বুঝলি আমরা 14ই ফেব্রুয়ারি পেরিয়ে এসছি না এখন বিষয়টা হচ্ছে এইরকম অবস্থা বিজেপি দলটার তারা তো ছেড়েও দিয়েছে শুনছি পার্টিটা কি করছে না আরে বিজেপি একটা সার্কাস পার্টি হয়ে গেছে বিশ্বাস করবে না যা পাচ্ছে করছে মানে কোনো মাথা মুন্ড নাই হ্যাঁ আবার বলছে কি আমরা 200 সিট পাবো এই 200 সিট পাওয়ার গল্পটা কেমন জানেন বিজেপির আমি বলি জানেন তো স্বপ্নে আমি বিশ্বাস করি কেউ যদি স্বপ্নে বিরিয়ানি রান্না করেন স্বপ্নেই যখন বিরিয়ানি রান্না হচ্ছে বেশি ঘি দিতে তো অসুবিধা নেই তাই না তো বিজেপি যখন স্বপ্নেই সরকার গঠন করছে তাহলে 200 কেন তো 250 সিট পাক আমাদের আপত্তি নেই কিন্তু সমস্যা হচ্ছে এই 200 সিট বলে বলে বিজেপির টার্গেট হচ্ছে ফ্লোটিং ভোটার এখনো সিদ্ধান্ত নিতে পারেননি কাকে ভোট দেবে তাদেরকে বিজেপির দিকে আনা এটা বিজেপির উদ্দেশ্য ঠিক কেমন আমার ছোটবেলার একটা গল্প বলি আমাদের পাড়ায় একটা গাছ ছিল শেওড়া গাছ একটা কাকিমা রোজ আমাকে বলতো বাবু ওই গাছটার পাশ দিয়ে যেও না এই শেওড়া গাছে শাকচুন্নি আছে রোজ বলতো শেওড়া গাছে শাকচুন্নি আর আমি খুব ভূতে বিশ্বাস করতাম জানেন তো ছোটবেলায় ওই স্টার প্লাসে হতো না কই হ্যাঁ দেখতেন হ্যাঁ ওই কইয়া দেখতাম আর খুব ভয় পেতাম ভূতে হ্যাঁ যখন বলেছে শেওড়া গাছে শাকচুন্নি তার যাওয়া বন্ধ করে দিলাম 3 বছর পর যখন একটু বুদ্ধির গোড়ায় যা সার পড়েছে একটু বুদ্ধি হয়েছে তখন বুঝলাম এ কি কেস তো অন্যরকম কি কেস শুনুন মন দিয়ে এই শেওড়া গাছের এপারে একটা মুদির দোকান শেওড়া গাছের ওপারে একটা মুদির দোকান এই মুদির দোকানের কাকিমাটা আমাকে বলেছিল কথাটা এই মুদির দোকানের পাশে যে শেওড়া গাছের ওপারে মুদির দোকান ওই মুদির দোকানের যে কাকিমা বিক্রেতা তার সাথে আমার মায়ের ভালো সম্পর্ক আমার মা কি করতো যখনই দোকান থেকে মাল আনতে দিত মা পয়সা দিয়ে বলতো যে গাছের পরের দোকানটা থেকে আনবি ওর সাথে আমার ভালো সম্পর্ক তো মায়ের থেকে আমি পয়সা নিয়ে ওই দিকের দোকানটা থেকে মাল আনতাম এবার এই দিকের দোকানের কাকিমাটা ভাবলো ওখান থেকে মাল না আনিয়ে ওকে আমার দোকান থেকে কিভাবে মাল নেওয়ানো যায় তখন কাকিমা আমায় বললো এই শেওড়া গাছে না শাকচুন্নি আছে ওপারে যেও না ঘাড় মোটকে দেবে আমি ওনার কথা বিশ্বাস করলাম মাকেও কিছু বলিনি যে মায়ের বন্ধুর থেকে মাল আনি না ওই কাকিমার থেকেই মাল নিয়ে যাওয়া শুরু করলাম 3 বছর পর যখন বুদ্ধি খুললো তখন বুঝলাম বাবা এ কাকিমা তো নরেন্দ্র মোদীর বোন ছিল মুরগি বানিয়ে দিয়েছিলেন বুঝলেন তাই এখন বুঝেছি শেওড়া গাছেও শাকচুন্নি ছিল না আর বিজেপির কপালে বাংলায় 40টা আসন পেরোনো নেই ওই 200-র গল্প আর শেওড়া গাছে শাকচুন্নি ব্যাপারটা এক হাওয়া ফোলাচ্ছে বুঝছেন খালি আমি মুরগি হয়ে গেছিলাম সেই দিন আমরা কেউ যেন বিজেপির এই ফাঁদে মুরগি না হই
এইটা আমাদেরকে দেখতে হবে, কারণ এরপরে কপাল চাপড়ানো ছাড়া গতি থাকবে না। জানেন তো, ধর্মের নেশা, জাতীয়তাবাদের নেশা, এগুলো দিয়ে যদি আপনার ভোট নিয়ন্ত্রিত হয় তাহলে কিন্তু আলটিমেটলি দেশটা গঠন হয় না। দেখুন, আপনারা পাকিস্তানে বোম মারা দেখে বিজেপিকে তো ভোট দিয়েছিলেন, আজকে দেশটাকে বিক্রি করে দিচ্ছে, সমস্ত সরকারি সংস্থাগুলো বেচে দিচ্ছে, তা কার লাভ? আমাদের লাভ হচ্ছে কি না? এগুলো আমাদের সম্পদ। পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে আজকে হাসাহাসি হচ্ছে, বলছে ভারতের প্রধানমন্ত্রী ভারতের সম্পদ বেচে দিচ্ছেন, ভারত আস্তে আস্তে নির্ভরশীল হয়ে যাচ্ছে প্রাইভেট কোম্পানির ওপর, রেল বেচে দিচ্ছে, সেল, কোল, পেট্রোল, খনি সব, এয়ারপোর্টও। কদিন পর ট্রেনে উঠবেন আম্বানি আদানির ট্রেন, রিলায়েন্সের ট্রেন, আপনার 200 টিকিটটা 800 টাকা হয়ে যাবে। এতে মুনাফা কামাবে কারা? ওই কোটিপতিরা যারা বিজেপিকে ভোটের সময় পার্টি ফান্ডে টাকা দেয়। আপনার লাভ কিছু হবে না, দেশটা খোকলা। কিন্তু আপনি তো দেশাত্মবোধ দেখে ভোট দিয়েছিলেন, আপনি তো জয় শ্রীরাম শুনে ভোট দিয়েছিলেন। কেমন জানেন, আমাদের পাড়ায় একটা কাকু ছিল, কাকুটা খুব মদ খেত। একদিন রাত্রি 11:30 বাড়ি ফিরছি, দেখি কাকুটা মদ খেয়ে বাড়ি ফিরছে, আর এত নেশা করেছে, এরকম টলতে টলতে ফিরছে, একা বেকা সাপের মতো। হ্যাঁ, পেছন থেকে একটা বাইক এসে দাম করে ধাক্কা মারলো, কাকা ছিটকে গিয়ে নর্দমায়। ও বাবা, যা জোরে ধাক্কা মারলো না, আমার দেখে মনে হলো কয়েকটা হাড়গোড় তো নিঘাত ভেঙেছে। ওই কাকা দেখি আবার উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে গান গাইতে গাইতে বাড়ি যাচ্ছে। কি ব্যাপার? এটা হাড়গোড় ভেঙে যাওয়ার কথা, মাগো মাগো বলে চিৎকার করার কথা, এ কাকা গান গাইছে। আমি বললাম ঠিক আছে বাবা, গান গাইছে, আমি কাল সকালে গিয়ে খোঁজ নেবো, এখন রাত্রি হয়ে গেছে, 11:30-12 বাজে তখন, আমি বাড়ি ঢুকে গেছি। পরের দিন সকালে আবার ভাবলাম একটু কাকার খোঁজ নেওয়া যাক, গেছি কাকার বাড়িতে। ঢুকে দেখি কাকার মা, মানে আমাদের পাড়ার ঠাকুমা, কাকার পিঠে বরফ মালিশ করে দিচ্ছে, বরফ লাগাচ্ছে। আর কাকা উ আ করে চিৎকার করছে, বলছি কি গো, কালকে তোমায় ধাক্কা মারলো, ছিটকে গিয়ে ড্রেনে পড়লে, গান গাইতে গাইতে দিব্যি বাড়ি এলে, যেন কেউ সুড়সুড়ি দিয়েছে, আজকে সকালবেলা তো ব্যথা উয়া করছ। তখন ওই ঠাকুমাটা বলছে, বাবু বুঝলা কি কেস? বলছি কি? বলে কাল এমন মাল খাইয়াছিল, মালের নেশার ঘোড়ায় ব্যথা বোঝেনি, মালের নেশা যেই কাটছে এখন ব্যথা বেদনায় উয়া করতেছে। আমি সেদিনকে বুঝলাম, আমরা ওই পাকিস্তান জয় শ্রীরামের নেশায় পড়ে বিজেপিকে ভোট দিয়েছিলাম, আজ নেশাটা কাটার পর যখন গ্যাসের দাম 900, আমরা উয়া করে যন্ত্রণা করতে বাধ্য হচ্ছি, আমরাও বুঝতে পারছি আসলে দেশের পরিস্থিতিটা কোথায়। তাই ধর্মের নেশায়, জাতীয়তাবাদের নেশায় অন্তত ভোটটা দেবেন না। ইস্যু ভিত্তিক সমর্থন সবাই সবাইকে করতে পারে, কিন্তু মাথায় রাখবেন আপনার একটা ভোট মানে 6 মাস 6 দিনের ব্যাপার নয়, 5 বছরের জন্য আপনার ভবিষ্যৎটা কোন দিকে যাবে সেটা নির্বাচিত করার ব্যাপার। আর এই বিজেপি, এই নরেন্দ্র মোদী তো উত্তরপ্রদেশেও গিয়ে বলেছিল, মেরে প্যারে ভাই ও বহন কমল কা বটন দবাইয়ে, ইউপি মে আচ্ছে দিন আয়েগা, মিত্র দেঙ্গে না। আর লোকে তো বার খেয়ে গিয়ে দিয়েছে বিজেপিকে ভোট, উত্তরপ্রদেশে বিজেপি সরকার গঠিত হয়েছে, কি অসাধারণ সোনার উত্তরপ্রদেশ গঠিত হয়েছে। একটা উদাহরণ দিই খালি, যেখানে মহিলারা আছেন জানবেন, পুরো ভাতের হাড়ির সব দানা চিপে দেখতে হয় না সেদ্ধ হলো কিনা, একটা দানা চিপে দেখলেই বোঝা যায় ভাতের ভাতগুলো সেদ্ধ হয়েছে কিনা। উত্তরপ্রদেশের হাথরাসের নাম শুনেছেন তো সবাই? আমাদের একটা বোন সকালবেলা গরু চড়াতে বেরিয়েছিল, বিজেপির কর্মীরা মিলে বোনটাকে গণধর্ষণ করলো, তারপর জ্যান্ত অবস্থায় 4 জন মিলে মুড়িয়ে বোনটার মেরুদণ্ডটা ভেঙে দিল, তারপর বোনটা যেন সাক্ষী দিতে না পারে বিজেপির কর্মীরা ওকে রেপ করেছে, তাই জ্যান্ত অবস্থায় কাঁচি ঢুকিয়ে ওর জিভটা কেটে নিল, তারপর ওই বোনটাকে সোনার উত্তরপ্রদেশের সোনার স্বাস্থ্য ব্যবস্থার সোনার সরকারি হসপিটালে ভর্তি করা হলো। হ্যাঁ, 4 দিন পর্যন্ত একটা তুলো দিয়ে রক্ত পর্যন্ত মোছানো হয়নি, 5 দিনের মাথায় ছটফট করতে করতে বোনটা মারা গেল, তারপর হ্যাঁ চমকে উঠবেন, ওই বোনের দেহটা ওর বাবা মা ভাইয়ের হাতে তুলে দেওয়া তো দূরের কথা, উল্টে উত্তরপ্রদেশের বিজেপির পুলিশ ওর বাবা মা ভাইকে দড়ি দিয়ে বেঁধে তাদের চোখের সামনে তাদের বাড়ির মেয়ের দেহটা পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিল। আমি একটা উদাহরণ দিলাম হাথরাস, উত্তরপ্রদেশে এরকম ঘটনা রোজ ঘটছে। হ্যাঁ, এই উত্তরপ্রদেশটা কি রামরাজ্য? এই উত্তরপ্রদেশটা কি সোনে কা উত্তরপ্রদেশ? মায়েরা ভাইরা দাদারা, বিজেপির লোকটা যখন আজকে তো মনে হয় প্রচারের শেষ দিন আপনাদের এখানে, না আপনাদের তো 17 তারিখ ভোট, হ্যাঁ বিজেপির লোকেরা এখনো কয়েকটা দিন আছে,
আপনাদের বাড়িতে যখন ভোট চাইতে যাবে পদ্ম ফুলের পতাকা নিয়ে, একটা কথা মুখ ঠুকে বলবেন, বন্ধু তোমার রাজ্যে, তোমার রামরাজ্যে আমাদের বোনটাকে গণধর্ষণ করে জিপ কেটে মেরুদণ্ডে ভেঙে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দাও, আর আমার বাংলায় আমার মুখ্যমন্ত্রী সেই বোনটাকে কন্যাশ্রী স্কলারশিপ আর সবুজ সাথী সাইকেল দিয়ে স্কুলে পাঠায়, এটাই আমার বাংলা, এটাই আমার বাংলা। এই কারণে এই বাংলাটাকে উত্তরপ্রদেশ বিহার হতে দেওয়া যাবে না। কেন এই দুটো রাজ্যের কথা বলি জানেন? কারণ এই দুটো রাজ্যে বিজেপি অনেক দিন ধরে রাজত্ব করছে এবং এই দুটো রাজ্য সব দিক থেকে সমস্ত প্যারামিটারে দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্য। তাই আমার বোন আমি মেনে নিতে পারবো না বিজেপির সরকার গঠিত হলে। আমার মা যখন সকালবেলা বাজারে বেরোবে এই বিজেপির গুন্ডারা আমার মায়ের আঁচল ধরে টানবে। আমি মেনে নিতে পারবো না আমার ছোট বোনটা যখন স্কুলে যাবে এই বিজেপির গুন্ডারা তাকে টোন কাটবে, কিংবা আমার দিদিটাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। আজ আপনারা যেভাবে মাথা উঁচু করে বাড়ির বাইরে বেরোন, মাথা উঁচু করে বাড়ির ভেতরে ঢোকেন, সেটাই আপনারা করবেন আগামী আরো 5 বছর, কারণ আপনাদের মাথায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন। আর এই কারণেই বলছি, আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে, বন্ধু এবার খেলা হবে, বাংলাকে বাংলা রাখার জন্য যত দূর যেতে হয় যাব, যা খেলতে হয় খেলব, কিন্তু আমার মায়ের বোনেদের সম্মান নিয়ে ছেলে খেলা খেলতে দেব না। আর খেলা হবের কথা নিয়ে বলে রাখি, এই খেলা হবে স্লোগান আপনাদের কোচবিহার, আপনাদের উত্তরবঙ্গের মাটিতেই শুট করা, যে স্লোগানটা এত ভালো এবং উচিত জায়গায় গিয়ে খোঁচা মেরেছে স্বয়ং প্রধানমন্ত্রীকেও এটাকে ব্যঙ্গ করতে হচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবং এটাও আপনাদের উত্তরবঙ্গের সৃষ্টি, আমার জন্য উত্তরবঙ্গ খুব লাকি। আমার মমতা দিয়ে আরেকবার স্লোগান উত্তরবঙ্গে, আমার খেলা হবে স্লোগানটা উত্তরবঙ্গেই শুট করা, এবং এই বিজেপি আর না তখন 2019 লোকসভা ওটাও এখানে শুট করা। তো এটা হচ্ছে ব্যাপার। আর মহিলাদের কথা নিয়ে যখন বলছি, আমি হয়তো ঝাপসা ঝাপসা ঠিক বুঝতে পারছি না, আলোটা চোখের দিকে পড়ছে, তো অনেক মায়েরা আছে এইটুকুনি বুঝতে পারছি। আপনারা জানেন 3.5 মাস ধরে গোটা রাজ্যে যে প্রচার করছি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি, লক্ষ্য করছি প্রচুর মহিলা এবার তৃণমূলের সভাগুলোতে। 11-তে এত ছিল না, 14-এ এত ছিল না, 16-এ এত মহিলা আসতেন না, 19-এও এত মহিলা আসতেন না, এবার কেন? আমি অবাক হয়ে যাচ্ছি সব সভায়। একবার জঙ্গলমহলের একটা সভায় গেছি পুরুলিয়াতে, সম্ভবত দেখি একটা 55 বছরের বৃদ্ধা কাঁচা পাকা চুল একা একা মহিলাটা এলেন, হাতে কোনো পতাকা নেই, ঝান্ডা নেই, এসে সভা শুনলেন, সভা শেষে দেখি বেরিয়ে পেছন দিয়ে চলে যাচ্ছে। আমি যখন আমার গাড়িটা ঘুরিয়ে ব্যাক করছি, আমার এক আমি তোমাকে দাঁড় করালাম 55 বৃদ্ধা, ঠাকুমা তোমায় কি কেউ জোর করে এনেছে 200 টাকা 500 টাকা দিয়ে বা মুড়ি বেগুনি খাওয়াবে বলে এরকম কোনো ব্যাপার? বলে না বাবা আমি এমনি এমনি এসছি। আমি আচ্ছা আপনি কি অন্য কোনো পার্টির সভায় কখনো গেছেন? বলে না গো বাবা আমি তো অন্য কোনো পার্টির সভায় যাই নাই। বললাম আচ্ছা আপনি কি তৃণমূলের কোনো সভায় এর আগে কখনো গেছেন? বলে না গো বাবা এটা তো আমি প্রথমবার সভায় আইছি। বললাম ঠাকুমা একটা কথার উত্তর দাও তো, কোনোদিন কোনো পার্টির সভায় যাওনি কিন্তু এইবারই তৃণমূলের সভায় কেন? এই ঠাকুমা বিশ্বাস করবেন না 10 সেকেন্ড চুপ করে রইল, এরমভাবে দুই দিকটায় তাকালো কেন জানি না। আমি গাড়ির সামনের সিটে বসেছিলাম, কাঁচটা নাবানো, কাঁচের ভেতর থেকে হাত ঢুকিয়ে আমার মাথাটায় দুবার হাত বোলালো, আবার দুই দিকে তাকালো, তাকিয়ে বলছে বাবু একখান মাইয়ারে হারাতে সবকটা বেটা ছেলে জোট বেঁধেছে, আজকে ওর পাশে দাঁড়াবো না তো কবে দাঁড়াবো বলতে পারো? আমি বুঝলাম খেলাটা অন্যদিকে শুরু হয়ে গেছে, যেটা দিলীপ বাবুরা ধরতে পারছেন না। আর এই খেলাটা হলো এটাই যে এবার শুধু মহিলারা যদি ভোট করেন, আমাদের ছেলেদের করার আমরা ছেলেরা যদি ভোট দিতে, মানে ধরুন ছেলেরা নেই, আমরা শুধু মহিলাদের ভোটেই মমতা ব্যানার্জি এবার 220টা সিট পেতে পারে, আর কারোর দরকার নেই। কারণ বাংলার মানুষ দেখছে একটা 5 ফুট 2 ইঞ্চির 65 বছরের মাত্র 49 কিলো ওজনের একটা রোগা পাতলা মহিলাকে হারানোর জন্য দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের ডেলি প্যাসেঞ্জারই শুরু করে দিয়েছেন, ডেলি প্যাসেঞ্জার আর কি পাওয়া থাকতে পারে? শুনছি অমিত শাহ কলকাতায় ফ্ল্যাট ভাড়া নেবে, বুঝছেন? নাবাতেই হবে টেনে হিজড়ে নবান্নের 14 তলা থেকে। আর নরেন্দ্র মোদী ভেবে নিয়েছেন কি ভাবছেন, বড় বড় দিল্লির নেতা রাহুল গান্ধী, মনমোহন সিং, মায়াবতী, বড় বড় নেতাদের হারিয়ে দিয়েছে।
কিন্তু মহিষাসুরের এই অহংকারী কাল হয়েছিল। আমরা যখন অষ্টমীতে মায়ের পায়ে অঞ্জলি দিতে যাই তখন দেখতে পাই এই মহিষাসুর যাকে সামান্য নারী বলে ব্যঙ্গ করেছিল, এই দুর্গা তো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কিন্তু তার পায়ের কাছে মহা প্রতাপশালী মহিষাসুরের বুকটা দুর্গার ত্রিশূলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এবারও দেখবেন, এবারও তার পুনরাবৃত্তি দেখবেন। আমি বলি ওদের দলে অমিত মোদি নেতায় নেতায় ভারী, ওদের দলে অমিত মোদি নেতায় নেতায় ভারী, আমার দলে একলা দুর্গা ৬৫ নারী, সেই দুর্গা জিতবে, তাকে হারানো যাবে না, সেই দুর্গা এবারও জিতবে। ক্ষমতা থাকে ওই স্লোগানের লাইনে আছে না, কবজি যদি শক্তিশালী মাঠে আছে লড়নেওয়ালি, বন্ধু বলো আসছো কবে এই মাঠেতেই খেলা হবে। আমাদের শক্তি, তোমার যদি কবজি শক্তিশালী হয় বন্ধু এসো, আমাদের লড়নেওয়ালি ময়দানে আছে। আর এই সেই লড়নেওয়ালি যিনি বামেদের সাথে লড়ে তাদেরকে বাংলা থেকে এমন আস্তাকুড়ে পাঠিয়ে দিয়েছেন যে আজকে ৬.৫% ভোট তাদের। এই বাম নেতারা কি বলতো জানেন? বলতো দিদি দিদা হয়ে যাবেন তাও মুখ্যমন্ত্রী হতে পারবেন না, বলতো ব্যঙ্গ করে। আজকে দেখুন ওই নেতাগুলো দাদু হয়ে গেছে কিন্তু আর মুখ্যমন্ত্রীর আশা করেন না, দিদি আজও মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির দিকে যারা চোখ তুলেছে, যারা আঙুল তুলেছে, উপরওয়ালার কৃপায় তারা প্রত্যেকে ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, কারোর ক্ষেত্রে একটু বেশি সময় লেগেছে, কারোর ক্ষেত্রে একটু কম সময় লেগেছে। বিজেপি যদি মনে করে ২০১৯-১৮টা সিট পেয়ে বাংলা দখল করে ফেলবে তাহলে মুশকিল আছে, কারণ দিল্লিতেও লোকসভা বিধানসভার ফল আলাদা, বিহারেও লোকসভা আর বিধানসভার ফল আলাদা, সমস্ত রাজ্যে যেখানে ভোট হয়েছে লোকসভা এক এবং বিধানসভা আরেক রকম। আমি তো বলছি ওদের কাছে নরেন্দ্র মোদীর মুখ ছিল ২০১৯-এ, আমাদের বিরোধীদের কাছে ছিল না, স্বীকার করতে কষ্ট নেই। কিন্তু আজ বলুন তো, আমাদের কাছে তো মমতা ব্যানার্জি আছে, তৃণমূল জিতলেই একজন মহিলা মুখ্যমন্ত্রী হবে, ওই আসনটা নিয়ে কারো টানাটানি নেই, দড়ি টানাটানি নেই, ওই মহিলা অবিসংবাদিত নেত্রী উনি হবেন। কিন্তু জানে না ওরা নিজেরা, অত কনফিউশনে যাওয়ার দরকার নেই। দিদিকে জেতান, গৌতমদা কত নম্বর বোতামে ইভিএম এ? এক, বাহ, এক নম্বর পাবলিক, এক নম্বর বোতাম, এক নম্বরই একটা দল, তাই দু নম্বরই দলের দিকে আঙুল বাড়িয়ে লাভ নেই, বুঝতে পেরেছেন? কিন্তু ভোটটা যখন দিতে যাবেন একটু ফাজলামি করতে হবে। কি ফাজলামি? প্রথমে তিন নম্বর থেকে আঙুলটা নেবেন, নিয়ে মনে মনে জোরে জোরে বলবেন গ্যাসের দাম ৯০০, তারপর দু নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন, বলবেন সর্ষের তেল ১৬০, তারপর এক নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন আর বলবেন বাংলা তার ৬৫ দিদিটাকে আরেকবার চাই বলে টিপে দিয়ে বাড়িতে চলে আসবে, বুঝছেন? এভাবে ঘোল কামাতে হবে। তাই দিদিকে জেতান সবাই মিলে, এই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতবে এ বিষয়ে আমি নিশ্চিত, এবং এ বিষয়ে কারোরই কোনো সন্দেহ নেই। শুধু আপনারা যদি সংঘবদ্ধভাবে ভোটটা দিতে পারেন, এই বাংলাটাকে বাংলা রাখতে চান, তাহলে কিন্তু ব্যবধানটা আরো বাড়বে। আর আমি সবসময় মনে করি কাউকে রাজনৈতিক বার্তা যদি দেওয়ার হয় তাহলে চিমটি কেটে নয় থাপ্পড় মেরে দেওয়া উচিত রাজনৈতিকভাবে। ধরুন গৌতম বাবু ১০,০০০-১২,০০০ ভোটে জিতল, এটা হলো আপনার চিমটি কেটে বিজেপিকে হারালেন। আর গৌতমদা যদি ৩০-৩৫,০০০ ভোটে জেতে তাহলে আপনারা থাপ্পড় মেরে বিজেপিকে হারাবেন। এবার আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কিভাবে হারাতে চান। যদি আপনারা থাপ্পড় মেরে বিজেপিকে হারান তাহলে বিজেপির দিল্লির নেতারা বুঝবে গ্যাসের দামটা বাড়ানো ভুল হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ানো ভুল হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো ভুল হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, তারা তখন নিজেদেরকে সংশোধন করবেন। তাই ২০২৪ লোকসভার আগে বিজেপিকে একটা বার্তা দিন যে বন্ধু আমরা দিতেও পারি নিতেও পারি। আর উত্তরবঙ্গকে দেওয়া একটা প্রতিশ্রুতি তো পূরণ করেনি, বলুন না করেছে? ২ বছর ধরে এই যে ফিরে গেছে, আর দেখতে পেয়েছেন তাদেরকে? কাউকে দেখা যায়নি, নরেন্দ্র মোদী অমিত শাহ কেউ আসেনি। তাই সংঘবদ্ধভাবে দিদিকে জেতান,
সবাই মিলে যেতাম দিদি কি তুষা করে দিয়েছে রেশন থেকে ফ্রি পাচ্ছেন 2011 থেকে 2 টাকা কিলো চাল দিয়ে দিদি ছিলেন এক বছর ধরে ফ্রি পাচ্ছেন আর এত চাল লাই দিদি বুকে হাত রেখে বলুন তো খালি হাতে আনা যায় না ভ্যানে করে সাইকেলে করে রিক্সায় করে আনতে হয় তাই তো হ্যাঁ এবার দিদি বলেছে এবার দিদি ক্ষমতায় এলে আপনাকে রেশন দোকানে কষ্ট করে রোদে ঝড়ে জলে বর্ষায় যেতে হবে না সরকার আপনার বাড়িতে গিয়ে সব পৌঁছে দিয়ে আসবে কত সুবিধা দিদি ঘোষণা কি প্রত্যেক জেনারেল ফ্যামিলির মহিলাদের মাসে 500 করে বছরে 6000 প্রত্যেক এসসি এসটি পরিবারের মহিলাদের মাসে 1000 করে বছরে 12000 টাকা করে হাত খরচা দিদি দেবে এবং এই টাকাটাও কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হবে এবং এই কারণেই বিজেপির এত চিরবিরুণী হচ্ছে বুঝছেন যে মহিলাটাকে আগে মুখ্যমন্ত্রীর আসন থেকে সরাও সেই জায়গা থেকে আপনাদেরকে লড়তে হবে আপনাদেরকে খেলতেও হবে খেলা হবে স্লোগান নিয়ে বিজেপি বলছে বাবা খেলা হবে বলছে নির্বাচন কমিশনের কাছে গেছে জানেন বলছে খেলা হবে এটা বাতিল করো এটা ব্যান করতে হবে কোথায় ভয়টা ঢুকলে এরকম করে লোকে হ্যাঁ খেলা হবে ব্যান করতে হবে কেন আরে আমরা কেন খেলা হবে বলছি ছোটবেলায় মা মাঠে খেলতে পাঠাতো কেন মাঠে গিয়ে খেল পাড়ার আর বাচ্চাগুলোর সাথে ভালো সম্পর্ক তৈরি হবে তো আমরা খেলাধুলা মানে কি জানি বন্ধুদের মধ্যে সম্পর্ক হয় সমস্ত শত্রুদের মধ্যেও একটা মিল হয় খেলা হবে নিয়ে বাঙাল ঘুটির সম্পর্ক থেকে আজকে ইস্টবেঙ্গল বাগানের খেলা যেন সবার মধ্যে একটা সদ্ভাব তৈরি হয় তো আজকে বিজেপির পছন্দ না হওয়ার কারণ হচ্ছে এই দলটা দাঙ্গা করে মানুষ ভাগ করতে পছন্দ করে কিন্তু আমরা বলছি তোমরা যতবার দাঙ্গা হবে দাঙ্গা হবে দাঙ্গা হবে বলে মানুষকে ভাগ করবে আমরা ততবার খেলা হবে খেলা হবে খেলা হবে করে মানুষকে এক করব তাই তো তোমাদের সমস্যা আমরা বুঝতে পেরেছি মানুষ খেলবে এই খেলা তাদের 65 দিদিটাকে জেতানোর খেলা আর এবারের নির্বাচনটা দিদির 9 বছরের পরিশ্রমের কৃতজ্ঞতাটা মিটিয়ে দেওয়ার নির্বাচন 9টা বছর ধরে মহিলাটা কিন্তু একদিনের জন্য কমপ্লেন করেননি আজ আমার মাথা যন্ত্রণা আমি নবান্নে যাব না আজ আমার জ্বর এসছে আমার ছুটি চাই আমি নবান্নে যাব না আজ আমার গায়ে হাত পায়ে ব্যথা আমি নবান্নে যাব না আজ না আমি 5 দিনের জন্য একটু ছুটি চাই বাইরে গিয়ে ঘুরে আসব না এবং এই মহিলাটার হাজার শারীরিক সমস্যার মাঝেও ভাবুন তো আমার মায়ের 51 বছর বয়স বাবার 65 দুজনেরই এমন হাঁটুর ব্যথা ওঠানামা করতে পারে না দিদির বয়স 65 কিন্তু কেউ আমি তো তাও বাড়িতে রাত্রিবেলা ঢুকে আমার মায়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করতে পারি বা হাঁটুর ব্যথা কেমন আছে এই মহিলা যখন সারাদিনের পরিশ্রম শেষে তার কালীঘাটের বাড়িতে গিয়ে শোয়ে কেউ তাকে জিজ্ঞাসা করার তার মাথায় হাত বুলিয়ে দিদি তোমার হাঁটুর ব্যথাটা কেমন আছে দিদি তোমার মাথার যন্ত্রণাটা কেমন আছে থাকে না উনি নিজে ওনার যন্ত্রণার কথা কোনোদিন কাউকে বলেন না কেন জানেন উনি জানেন আমি যদি আমার কষ্টের কথা লোককে বলা শুরু করে দিই তাহলে কাজ থেকে বাংলা কাল থেকে বাংলার 10 কোটি লোকের যন্ত্রণা বোঝার এই বাংলায় কেউ থাকবে না এই মহিলাটাকে আমরা যদি না জেতাই ভগবান ক্ষমা করবে বলুন তো এই মহিলাটাকে কিন্তু আমাদের জেতাতে হবে আর তার প্রতিনিধি এই কেন্দ্রে গৌতম দেব মহাশয় ইভিএম মেশিনে যিনি 1 নম্বর বোতামে আছেন হ্যাঁ আপনাদের 17 তারিখ ভোট তো 16 তারিখ যাবে টাকা পয়সা নিয়ে 5000 10000 বাড়িতে দিয়ে বলবে ও মা এই যে 10000 নাও পদ্ম ফুলে ভোটটা দিও আপনারা কিন্তু কেউ ফিরিয়ে দেবেন না সবাই নিয়ে নেবেন টাকাটা কেন নেবেন আপনার গ্যাসের দাম 900 টাকা করে এই টাকাটা বিজেপি লুটেছে আপনার সর্ষের তেল 160 পেট্রোল ডিজেল 100 পোস্ত 1600 দাম বাড়িয়ে বাড়িয়ে টাকাটা লুটেছে ওটা আপনার টাকা আপনি নিয়ে নেবেন নিয়ে ওই টাকাটা নেবেন নিয়ে বিজেপির লোকগুলো বলবেন না না তুমি চিন্তা করো না বাবু পদ্ম ফুলেই মারবো বলে ওই টাকা দিয়ে রাত্রিবেলা খাসির মাংস কিনে আনবেন বাড়ির সবাই কবজি ডুবিয়ে খাবেন রাত্রিবেলা ঘুমাবেন পরের দিন সকাল সকাল ভোটের লাইনে দাঁড়াবেন আবার বিজেপির নেতারা বলবে কি মা মনে আছে তো বলবে আর চিন্তা কেন বিশ্বাস নেই লাইনে দাঁড়াবেন ইভিএম মেশিনের সামনে যাবেন ওখান থেকে পিপ করে আওয়াজ হবে প্রিসাইডিং অফিসার বলবেন নিন এবার ভোটটা দিন আপনি আগের দিনের খাসির মাংস ঢেকুরটা জোরে তুলে 1 নম্বর বোতামটা টিপে দিয়ে বাড়িতে চলে আসবেন বুঝছেন এটাকে বলে যার শীল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া বুঝছেন ওদের টাকায় ওদের শিক্ষা দিতে হবে প্রচুর পয়সা ওদের আমাদের সবার থেকে ঝেড়ে ঝেড়ে মেরে মেরে প্রচুর টাকা করেছে আর দিল্লিতে পার্টি অফিস বানিয়ে তো খরচ করেছে জানেন পার্টি অফিস 1100 কোটি টাকা একটা পার্টি অফিস দিল্লির হেলিকপ্টার নামে এই নামে সেই নামে বলে না মা তো ফকির আদমি হু ঝোলা লেকে নিকল পড়ুঙ্গা আরে বাবা ফকির আদমির পার্টি অফিস নাকি 1100 কোটি টাকা বুঝছেন ওই টাকা দিলে ডাবগ্রাম ফুলবাড়িতে 5টা ব্রিজ হয়ে যেত ওই টাকা দিয়ে একখানা পার্টি অফিস করেছে এগুলো টাকাগুলো কিসের ফকির যখন বলবে না
मैं तो फकीर आदमी हूँ, झोला लेके निकल पड़ूंगा। ताके बोलूँ बाबा एक तू दाढ़ी ये जाओ आगे तुम्हारा झोला ठीक होते पर এইভাবে একটা দেশ চলে। তো যাই হোক, এই দলটাকে বাংলার মাটিতে থুকতে দেবেন না। আর একটা কথা আমি শেষ ক্লিয়ার করতে চাই, আমরা বিজেপিকে বহিরাগত দল বলছি, বিজেপির আপত্তি বলছে কি করে একটা সর্বভারতীয় দলকে বহিরাগত দল বলা হয়। শুনে রাখুন কেন বিজেপি বহিরাগত দল। মনে করুন তো, বিপদে আপদে খরায় বন্যায়, শান্তিতে অশান্তিতে, কষ্টে যন্ত্রণায়, আমফানে বুলবুলে ফণীতে, আয়লায় লায়লায়, যখনই বিপদ এসছে বাংলার বুকে, এই বিজেপির দিল্লির নেতাদের পেয়েছেন না? পেয়েছেন কাকে? ওই সাদা শাড়ি হাওয়ায় চপ্পল পরা মহিলাটাকে। যখন দার্জিলিং এ অশান্তি, এই মহিলাটা কিন্তু একা গোটা পাহাড় চক্কর লাগিয়ে বেরিয়েছেন, তখন কিন্তু দিল্লির নেতারা তাদের ঘরেই ছিল। বহিরাগত কারা জানেন? আজকে দেখুন এসে এসে লোকের বাড়িতে ঢুকে ঢুকে খাচ্ছে হ্যাংলার মতো, দেখছেন? যার বাড়িতে ঢুকছে খেয়ে খেয়ে আবার চলে যাচ্ছে। আজকে এতদিন কেন লোকের বাড়িতে ঢুকে খায়নি? এতদিন ছিল না, আজকে এসে লোকের বাড়িতে ঢুকে খেয়ে খেয়ে গরিব কত ভালোবাসি, গরিবের ঘরে ঢুকে খাচ্ছে। আমাদের সবার এরকম কিছু আত্মীয় আছে, দেখবেন এই নরেন্দ্র মোদী অমিত শাহ হচ্ছেন বা বিজেপির নেতারা হচ্ছেন আমাদের ওই আত্মীয়। আর এই বর্গীদের কথা, এদেরকেই বর্গী বলে। ছোটবেলায় ঠাকুমা ঘুম পাড়ানোর সময় বলতো না, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। সেদিন বুঝিনি জানেন, 20 বছর আগে ঠাকুমা যে বর্গীর কথা বলতো, ওটা আসলে কৈলাস বিজয় বর্গী ছিল, এখন বুঝতে পারছি। হ্যাঁ, এই কৈলাস বিজয় বর্গীরা আসছে সম্পদ লুট করতে, আমার আপনার ক্ষমতা দখল করে বাংলার সম্পদ লুট করে গিয়ে গুজরাটে ভরপাই করবে। তাই এদেরকে বাংলার মাটি থেকে দূরে সরিয়ে রাখতে হবে। আর গৌতমদা যেহেতু আমাদের সরকারের মন্ত্রী ছিলেন এবং আবারও হবেন 2-3 মাস পরে, আমার একটা অনুরোধ গৌতমদার থ্রুতে আমি সমস্ত বড় নেতাদের, আমাদের দলের যারা আছে সিনিয়র, তাদের সবার কাছে অনুরোধটা করেছি, আমার একটা স্বপ্ন, এ স্বপ্ন সফল হলে তারপরের দিন যদি ভগবান মিস কল মানে মরেও যাই, অসুবিধা নেই। কি স্বপ্ন? আমি চাই দিদির তৃতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানে দিদি যেন শুভেন্দু অধিকারীকে বিশেষ অতিথি হিসাবে ডাকে, পুরো শপথ গ্রহণ অনুষ্ঠানটা বসে দেখার জন্য। তিনি বসে থাকবেন এবং দিদি শপথ করবেন, এবং আমি সেদিন দলকে বলে চায়ের ডেলিভারি বয়ের দায়িত্ব নেব। অতিথিদের জন্য যে চা বেড়ে দেওয়া হবে, সেই চাটা নিয়ে আমি সব অতিথিদের কাছে যাব। হ্যাঁ, শুভেন্দু বাবুর কাপটা আমি সুন্দর করে ঘষে মেজে চকচকে করে রাখবো। ঠিক দিদি শপথ গ্রহণ করতে উঠবেন, প্রথম আনন্দ তো এই জগদীপ ধনকর শপথ গ্রহণ করাবে, এটা একটা আনন্দ। জগদীপ ধনকর বাবু বলবেন, আমি, দিদি শুরু করবেন, আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করছি বিধি ধারা স্থাপিত সংবিধানে, বলবেন। আর ঠিক সেই মুহূর্তে দিদি শুরু করবেন, শুভেন্দু বাবুর চায়ের কাপটা নিয়ে আমি শুভেন্দু বাবুর কাছে যাব, শুভেন্দু বাবুর হাতে দেব, শুভেন্দু বাবু ও চাটা খাবেন, আর দিদিরও শপথটা শেষ হবে। শপথ শেষ হওয়ার পর একটা ফাইলে সই করতে হয়, তারপরে আপনি অফিসিয়ালি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। দিদি ফাইলটায় সই করবে, শুভেন্দু বাবুরও চাটা শেষ হবে, কাপ প্লেটটা আমাকে হাতে দেবে। ঠিক দিদির শপথ গ্রহণ অনুষ্ঠানটা শেষ হয়ে যখন বাড়ি ফিরবে, আমি শুভেন্দু বাবুর কানের কাছে দাঁড়িয়ে, ঠিক শুভেন্দু বাবুর নন্দীগ্রামের ওই সুরটা মনে আছে যে সুর করে বলেছিল, একই সুরে শুভেন্দু বাবুর কানের কাছে দাঁড়িয়ে আমি বলতে চাই, শুভেন্দুদা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সেদিন আমি দেখবো তখন চায়ের কাপ প্লেটটা ধপাস করে মাটিতে রেখে আবার গাড়িতে চড়ে কাঁথির উদ্দেশ্যে রওনা দেবে। আর 5টা বছর কিভাবে কাটবে জানেন? ওই শিশির অধিকারীর কোলে মাথা রাখবে, এই ঠাকুমা যে কবিতাটা আমাদের বলতো, ওই কবিতাটা বলেই শিশির বাবু ঘুম পাড়াবে, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আর যেই শুভেন্দু বাবুর নন্দীগ্রামের হাড়ের কথা মনে পড়ে ঘুমটা ভেঙে যাবে কপালে ঘাম দিয়ে, তখনই শিশিরদা বলবে, ঘুমিয়ে পড় বাবা ঘুমিয়ে পড়, চোখ খুললেই দিদির উন্নয়ন দেখতে পেয়ে যাবে। আবার শিশির বাবু, এটা আমার স্বপ্ন, আর আমি বিশ্বাস করি এই স্বপ্ন সফল হবে। এবং এই স্বপ্ন সফল করতে আপনাদের বেইমানি এবং বিশ্বাসঘাতকতা যারা করেছে তাদের বিরুদ্ধে এবার নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। দিদির বিরুদ্ধে
যারা বেঈমানি করেছে, দিদিকে যারা একটা রাজনৈতিকভাবে কষ্ট দিয়েছেন, তাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে লড়তে হবে। তাহলে লড়ছেন তো? আওয়াজ বড্ড কম, লড়ছেন তো? এই তো, আরে নেতাজির বাংলার মানুষদের এই গলার আওয়াজ না হলেই তো গুজরাটি ভাইরা আবার এসে গলা টিপে দেবে। হ্যাঁ, জিতছেন তো? খেলা হবে তো? এই অবস্থা জোরে বলেন, অমিত স্যার মাথায় কম চুল আছে আর কি, বুঝলেন? শুনুন, তিনটে কথা বলে আমার ঠাকুমা, বলে মানুষের চুল তিনটে কারণে পড়ে। এক হচ্ছে বয়স হলে, যেমন হয় যেটা আমার দাদুরও হয়েছে, একটু বয়স বাড়লে হয়। এক হচ্ছে যাদের পেট গরম হয় হয় কম বয়সে, আরেক হচ্ছে খুব মিথ্যে কথা বললে হয়। তো অমিত স্যার অধিকাংশ চুল কিন্তু তৃতীয় ধরনের, মিথ্যে কথা বলে পড়েছে। এখন যে বাকি কয়েকটা চুল আছে ওগুলো উড়িয়ে দেবেন, বুঝছেন? স্লোগানটা দিয়ে শেষ হবে তো? কিন্তু স্লোগানটা দেওয়ার একটা শর্ত জানেন, স্লোগানটা হচ্ছে শপথ দিদিকে জেতানোর। আর শপথ আমরা ছোটবেলায় মা প্রদীপ ছুঁয়ে শপথ করাতো, এখন প্রদীপ নেই, কিন্তু আপনাদের হাতে ইলেকট্রনিক প্রদীপ আছে, মোবাইলের টর্চটা সবাই জ্বালিয়ে ফেলুন, একটা করে আলো জ্বলবে, দিদির একটা করে সিট বাড়বে, ঠিক আছে? দেখি দিদিকে কতগুলো সিট দেন আপনারা। এই 148 হয়ে গেছে, সরকার হয়ে গেছে 170, বাবা এই 200, আরে বিরোধী রাখবেন তো কিছু, বাহ অসাধারণ। আলোটা দোলাতে দোলাতে স্লোগান হবে, ঠিক আছে? গলার জোরে স্লোগান হবে, একটা আলো আর নিবে না, ঠিক আছে? আর যাদের হাতে মোবাইল নেই তারা তালি দেবেন, তালে তালে তালি বিজেপি হবে খালি, ঠিক আছে? আলোটা দোলাতে দোলাতে রেডি, বাইরে থেকে করকি আসে নিয়ম করে, প্রতি মাসে আমিও আছি তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে, তৃণমূলের ভাঙিয়ে এলে তার নয় সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে, কন্যাশ্রীপণটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার, যুদ্ধ সে বঞ্চিতেই লবে, বন্ধু এবার খেলা হবে, বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে, বুকের ছাতি অপারেশন ফিতেই হবে, খেলা 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 হবে, মুকুল শোভন সব্যসাচী বিজেপি আজ আস্তরাচী, দিলীপ কিসের কাটবে তবে, বন্ধু এবার খেলা হবে, আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে, বন্ধু এবার খেলা হবে, সবজি যদি শক্তিশালী মাঠে আছে লড়নে বালি, বন্ধু বলো আসছো কবে, এই মাঠেতেই খেলা হবে, পেঁয়াজ আলু গ্যাসের দামে দেশকে ভাঙো, রামের নামে রামের দেবী দুর্গা তবে, বন্ধু যেন খেলা হবে, রাস্তা আলো স্বাস্থ্য জল ফিক্সি আছে ভোটের ফল, বিধির বিধান দিদি রবে, বন্ধু এবার খেলা হবে, ফুলবাড়িতে খেলা হবে, এই দার্জিলিং এ খেলা হবে, এই আইগর খেলা হবে, এই আইপিএল খেলা হবে,